আসসালামু আলাইকুম। শপিফাই বেসিক টু অ্যাডভান্স কোর্স টিউটোরিয়ালে সবাইকে জানাই স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ নূরগনি। আজকে আমরা শপিফাইয়ের আরও একটি খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট দেখব, যেটা দিয়ে আমরা শপিফাই সাইটটাকে ফুলি ডেভেলপমেন্ট বা কাস্টমাইজ করতে পারবো। তো আমরা আমাদের শপিফাই স্টোরে চলে যাই। আমরা আমাদের শপিফাই স্টোরে আমরা যদি স্টোরটা রিলোড দিই, এই মুহূর্তে আমরা একটু ব্যাকে যাই। এই মুহূর্তে দেখুন আমাদের স্টোরটা এইরকম আছে। তো আজকে হচ্ছে আমরা এই যে মেন ইমেজ ব্যানার এই পার্টটা নিয়ে কাজ করব। হ্যাঁ, মেইন ফোকাস যেটা, এই পার্টটা কীভাবে ডেভেলপমেন্ট করতে হয় আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভালোভাবে দেখবেন, এবং যারা আমার চ্যানেল নতুন আছেন প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন পান। তো আমরা হচ্ছে আজকে এই পার্টটা নিয়ে কাজ করব। আমরা আমাদের শপিফাই স্টোরের ব্যাকগ্রাউন্ডে চলে যাই। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে অনলাইন স্টোর। অনলাইন স্টোর থেকে আমরা থিমস, থিমস থেকে যাব হচ্ছে কাস্টমাইজ। আমরা জাস্ট এখানে ক্লিক করব কাস্টমাইজ। তো কাস্টমাইজে ক্লিক করার পর আপনাদের এই রকম উইন্ডো আসবে। এখান থেকে দেখুন আমরা অ্যানাউন্সমেন্ট বার, হেডার সেকশন, এই দুইটার কাজ কমপ্লিট করেছি। আজকে হচ্ছে আমরা ইমেজ ব্যানার এটা নিয়ে কাজ করব। তো ইমেজ ব্যানারের ফার্স্ট আছে ইমেজ ব্যানার এবং গিভ কাস্টমার ডাটা এবং বাটন। তো এখান থেকে যদি আমরা ইমেজ ব্যানারের মধ্যে যাই, ইমেজ ব্যানারে আজকে আমরা শুধু ব্যানারটা নিয়ে কাজ করব। তো ফার্স্ট হচ্ছে দেখতে পাচ্ছি ফার্স্ট ইমেজ। তো ইমেজ ব্যানার আমরা দুইটা ইমেজ ইউজ করতে পারবো। আমরা যদি সিলেক্ট ইমেজে ক্লিক করি, বা আপনারা বিভিন্ন ধরনের অ্যানিমেশন ইউজ করতে পারবেন। আমি এখানে সিলেক্ট ইমেজ, এখান থেকে আমরা চাইলে ফ্রি ইমেজ আপলোড করতে পারবো। যদি ফ্রি ইমেজে ক্লিক করি, এখান থেকে আপনি আপনার পছন্দের ফ্রি ইমেজগুলো নিতে পারবেন। আমি এখান থেকে দেখি ফ্রি ইমেজ, যদি আপনারা এখান থেকে নিতে চান ক্লিক করে নিয়ে নিতে পারবেন। এছাড়াও যদি আপনারা লাইব্রেরিতে যান, আপনি যদি চান আপলোড করবেন, আপনি আপনার, আমি যদি ডাউনলোড ফোল্ডারে যাই, দেখি এখানে যাই, দেখি একটা ইমেজ, তো এটা আমি সিলেক্ট করলাম। আমাদের ইমেজটা এই রকম দেখা যাবে। আমরা যদি এবার সেভে ক্লিক করি, এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটকে একটা রিলোড দিই, দেখেন আমাদের ইমেজ ব্যানারটা চলে আসছে, খুবই ইজি। দেন হচ্ছে আমরা যদি আরও একটা সেকেন্ড ইমেজ ইউজ করতে চাই, এখান থেকে ইমেজ অ্যাড আল্ট্রা টেক্সট, আমরা যদি চাই যে ইমেজে আল্ট্রা টেক্সটগুলো অ্যাড করবো, এখান থেকে আমরা অ্যাড করতে পারবো। দেন হচ্ছে আমরা সিলেক্ট ইমেজ, আমরা সেকেন্ড ইমেজ হচ্ছে ফ্রি ইমেজ থেকে দিই। এখান থেকে হচ্ছে আমরা চলে যাই হচ্ছে, এখান থেকে আমি আমার চয়েস মতো যে কোনো একটা দিই, আমি এইটা দেখি সিলেক্ট করি। তো সেকেন্ড ইমেজটা আমার এখানে শো হবে, আমি যদি সিলেক্ট করি, দেন হচ্ছে আমরা সেভ করব। তো আমরা দুইটা ইমেজ অ্যাড করলাম। দেখুন আমাদের হেডার সেকশনে আমরা দুইটা ইমেজ অ্যাড করলাম, ফার্স্ট ইমেজ এবং লাস্ট ইমেজ। দেন হচ্ছে আমরা যদি একটু নিচে আসি, এখান থেকে দেখুন ইমেজ ওভারলি অপারসিটি, আমরা যদি চাই ইমেজের অপারসিটিটা একটু কমাবো। দেখুন যদি অপারসিটি আমরা হাই করে দিই, আমাদের এটা একটু এ হয়ে যাবে। আর যদি আমরা একটু অপারসিটিটা কমিয়ে দিই, মানে এখান থেকে আপনি অপারসিটিটা সেট আপ করতে পারবেন। এখান থেকে ব্যানার হাইট, এখান থেকে আপনি ব্যানার হাইটটা সিলেক্ট করতে পারেন। যদি স্মল দিতে চান স্মল দিতে পারবেন, যদি আপনি মিডিয়াম দিতে চান মিডিয়াম দিতে পারবেন, যদি আপনি লার্জ দিতে চান লার্জও দিতে পারবেন। তো আমরা মিডিয়াম দিয়ে দিই আপাতত, আমাদের ইমেজের সাইজটা থাকবে হচ্ছে মিডিয়াম। দেন আমরা সেভ করি। দেন হচ্ছে অ্যাডাপশন হাইট, ফার্স্ট ইমেজ সাইজ অ্যাডাপ্ট সেকশন হাইট, এটা হচ্ছে ফার্স্ট ইমেজের সাইজ হচ্ছে পুরা টোটালি এইটার সাথে অ্যাডজাস্ট হবে, তখন আমরা এটা দিব। এটা আমাদের আপাতত যা আছে বা চাইলে তা দিতে পারো। ডেস্কটপ সেন্টার পজিশন বটন সেন্টার, আমরা যদি এখান থেকে দিই, আমরা স্পেসিফিক ডেস্কটপের সেন্টারটা ইউজ করতে পারবো। যেটা আপনার কি টপ লেফট থেকে সেট আপ থাকবে, এখন বটম সেন্টার আছে। আমরা যদি দেখুন টপ সেন্টার দিই, তো
তার মানে এই যে আমার যে লেখাগুলো আছে এগুলো কোন জায়গায় শো হবে, এন্টার পজিশন, আমি যদি মিডল লেফট দিই মিডল লেফটে থাকবে, মানে এই লেখাটা, এই যে আমার এখানে যে লেখাটা আছে এটা কোন জায়গায় আমরা অবস্থান করাতে চাচ্ছি, তো বটম লেফট, বটম সেন্টার, আপনি স্পেসিক যে কোনো জায়গায় আপনি অ্যাড করতে পারবেন, শো কন্টেইনার অন ডেস্কটপ, এটা হচ্ছে ডেস্কটপ কন্টেন্ট পজিশনটা আমরা সিলেক্ট করলাম, দেন হচ্ছে শো কন্টেন্ট, তো এইটা হচ্ছে কন্টেন্টের ওপরে যদি আমরা যে ব্যাকগ্রাউন্ড দিতে চাই তাহলে আমরা দিতে পারবো, এটা আমরা দিব না, দিলে আমাদের স্টোরটা দেখতে সুন্দর লাগবে না, ডেস্কটপ কন্টেন্ট অ্যালাইনমেন্ট, তো কন্টেন্টের অ্যালাইনমেন্ট আমরা সেট আপ করতে পারবো, এটা যেমন মিডিল পজিশনে আছে এটা সেন্টার, সবসময় সেন্টার ইউজ করবো, তারপর কালার স্কিমা, এখান থেকে ব্যাকগ্রাউন্ড ওয়ান আছে, আমরা যদি ব্যাকগ্রাউন্ড টু দিই দেখুন এখান থেকে অ্যাক্সেট ওয়ান এবং ব্যাকগ্রাউন্ড টু, এখানে কালার ব্যাকগ্রাউন্ড কালারগুলো চেঞ্জ হচ্ছে কিন্তু এখানে বোঝা যাচ্ছে না নিচের কারণে, দেন হচ্ছে মোবাইল লেআউট, এখান থেকে মোবাইল কন্টেন্ট, মানে মোবাইলে কন্টেন্টটা কোথায় শো হবে, সেন্টার, অবশ্যই সেন্টার থাকবে, মোবাইল কন্টেন্ট, তারপর স্ট্যাক ইমেজ অন মোবাইল, আমরা যদি এইগুলো আমাদের যা আছে তাই থাকবে, এইগুলোর আর কোনো কিছু করা লাগবে না, তো এই সব কিছু কমপ্লিট হওয়ার পর যেমন এখান থেকে আমরা যদি কিছু চেঞ্জ করতে চাই আবার চেঞ্জ করতে পারবো, তারপর আমরা সেভে ক্লিক করে সেভ করে দিব, দেন হচ্ছে আমরা যদি এবার এখানে রিলোড দিই দেখুন আমাদের এখানে একটা টপে একটা এটা অপারসিটিটা একটু কমানো আছে, ইমেজ ব্যানারটা সেট আপ করা কমপ্লিট, তো আমরা যদি আবার ব্যাকে যাই দেন হচ্ছে আমরা ইমেজ ব্যানারটা কমপ্লিট করলাম, নেক্সট আমরা ইমেজের ব্যানার, ইমেজ ব্যানারটা আমরা কমপ্লিট করলাম, দেন হচ্ছে গিফট কাস্টমার এইটা আচ্ছা, আমরা যদি এখানে ক্লিক করি দেখুন ইমেজ ব্যানার, তো এখানে আমার হেডিংটা, আমরা হেডিংটা সেট আপ করবো, এখান থেকে দেখুন আমার হেডিংটা দেওয়া আছে হচ্ছে ইমেজ ব্যানার, আমি যদি এখানে চেঞ্জ করে দিই গেট গেট মোর শপ গেট মোর শপিং, তো আমরা জাস্ট এখানে চেঞ্জ করে দিতে পারবো, তারপর এখান থেকে হেডিং সাইজ লার্জ স্মল আপনি আপনার মানে ইচ্ছা মতো আপনি এখানে সেট আপ করে দিতে পারবেন, তবে হেডলাইনটা সবসময় লার্জই হয়, তো এখান থেকে আমরা জাস্ট সেভে ক্লিক করব, দেন হচ্ছে আমরা আবার ব্যাকে যাব, ব্যাকে গিয়ে এবার হচ্ছে আমরা গিফট কাস্টমার ডিটেলস এখানে যাব, এখান থেকে দেখুন একটা শর্ট ডেসক্রিপশন, এই যে এই শর্ট ডেসক্রিপশনটা আছে এখানে আপনি আপনার ইচ্ছা মতো এটা আপনি চেঞ্জ করে সিলেক্ট করতে পারবেন, দেন হচ্ছে টেক্সট স্টাইল, তিন রকম স্টাইল আছে আপনার, আপার কেস, সাবটাইটেল, বডি, যে কোনো একটা দিতে পারবেন, এখানে বডি আছে আপাতত এটাই থাক, দেন হচ্ছে আমরা সেভে ক্লিক করবো, আপনি যদি চান না আপনি সাবটাইটেল দিবেন, সাবটাইটেল এটা অ্যাড হয়ে যাবে, দেন হচ্ছে আমরা সবসময় বডিটা সিলেক্ট করে দিই, আমি সেভে ক্লিক করব, সেভে ক্লিক করার পর দেখুন এখানে যদি এবার আমরা রিলোড দিই দেখুন গেট মোর শপিং, আমাদের একটা টেক্সট এখানে টেক্সট টাইটেল অ্যাড হয়ে গেছে, দেন হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে দেখব কীভাবে, আচ্ছা আমরা একটু ব্যাকে যাই, দেন হচ্ছে বাটন, নেক্সট ভিডিওতে আমরা দেখব কীভাবে হচ্ছে বাটনটা অ্যাড করতে হয়, এই যে শপিংয়ের বাটনটা আমরা যদি বাটনে ক্লিক করি এখান থেকে বাটনের সাইজ কী আমরা টেক্সট দিতে যাচ্ছি দেখুন শপ অল, আমরা এই ভিডিও আচ্ছা এখানে আমি এটা কমপ্লিট করে দিই, বাটনে দেওয়া আছে শপ অল, যদি আমরা শপিংটা অল করে দিতে চাই তাহলে এখানে আমরা শপিং, বা আপনি যদি চান যে বাই মোর, বাই মোর, তাহলে আমাদের এইরকম থাকবে, দেন হচ্ছে এটা বাটনের ফার্স্ট বাটন লিঙ্ক থাকবে হচ্ছে অল প্রোডাক্টস, মানে এই বাই মোড়ে ক্লিক করলে আমার কোথায় নিয়ে যাবে অল প্রোডাক্ট, যদি আমরা চাই সেকেন্ড বাটন বা এখানে অ্যাড করতে, এই যে বাই মোড়ের পাশে আমরা যদি চাই শপ, শপ, তাহলে এই যে শপের বাটন চলে আসছে, এখান থেকে সেকেন্ড বাটনের লিঙ্ক আমরা কোথায় দিব, ওই যে যদি চাই আমরা কালেকশনে দিব, যে আমার সেকেন্ড বাটন থাকবে হচ্ছে কালেকশনের, শুধু ওয়েমেন কালেকশনের মধ্যে যাবে, এখানে ক্লিক করলে ওয়েমেন কালেকশনে চলে যাবে,
দেন এখান থেকে আর তেমন এই জাস্ট বাটনটাই। এবার যদি আমরা সেভে ক্লিক করি, ক্লিক করার সেভ করার পর এবার যদি আমরা এখানে রিলোড দিই, দেখুন এখানে আমার দুইটা বাটন চলে আসছে, একটা হচ্ছে বাই মোর, তো বাই মোরে ক্লিক করলে আমার চলে যাবো হচ্ছে প্রোডাক্টে। দেন হচ্ছে আমি যদি আবার এখানে যাই, এখান থেকে যদি আমি শপে ক্লিক করি, নিয়ে যাবো হচ্ছে আমার সেম প্রোডাক্টের উইমেন কালেকশনের মধ্যে। তো এইভাবে হচ্ছে আমরা বাটনগুলো অ্যাড করতে পারবো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।